এবং তদন্তকারী সংস্থা এবং কোর্টকেও অনুরোধ করব, নিচের দিকে নামছেন ভালো, উপরে যাওয়ার দরকার আছে। মানিক বরচাজ কার সাহসে, মানিক বরচাজের সাহসে বিভাস অধিকারী করলেন তো, মানিক বরচাজ কার সাহসে বা পার্থ চ্যাটার্জি কার সাহসে এগুলো করেছেন, সেই একটা দুটো নামও সামনে আসা দরকার আছে। গোটা চারের চাকরি বিক্রির টাকা হতে পারে 50 লাখ, এরা প্রচুর চাকরি বেচেছে, মানে এটা কার্য তো সরাতে পারেনি, আর সরাতে গেছিল অন্য কেউ ঝুঁকি নেয়নি, যাদেরকেই অ্যাপ্রোচ করেছে টাকাটা রেখে দে বেরিয়ে এলে নেব, কেউ ঝুঁকি নেয়নি, এখন নিরুপায় হয়ে ধরা পড়েছে। এই সমস্ত স্ট্যাম্প চোর ডাকাত এই লোকেদের তাড়াতাড়ি জেলের মধ্যে থেকে কাস্টডি ট্রায়াল করে এদের কনভিকশন হওয়া উচিত। যতগুলো বিএড কলেজ এবং বেসিক ট্রেনিং কলেজ এই মানিক ভট্টাচার্যের হাত দিয়ে অনুমোদন পেয়েছে সবগুলো জাল, এবং আপনি যদি বীরভূম জেলা, আপনি যদি নদিয়া জেলা, আপনি যদি হুগলি জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলায় যান, দেখবেন তৃণমূলের নেতারা এক একজন 5টা 6টা 7টা করে এই কলেজের মালিক। এখানে পরীক্ষা দিতে হয় না, তার জন্য টাকা আছে, সবটাই দুর্নীতি। এখানে পড়াশোনাও হয় না, মূল্যায়নও হয় না, মেধা যাচাইও হয় না, পরীক্ষাও হয় না, কমপ্লিটলি একটা বড় র্যাকেট। যেমন হুগলি জেলায় কুন্তলের কলেজ ধরা পড়েছে, যেমন পাঁশকুড়ায় তাপসের কলেজ, তাপস মণ্ডলের কলেজ ধরা পড়েছে, ঠিক একইভাবে বিভাস অধিকারীদের কলেজ বীরভূম জেলায় আজকে ধরা পড়ছে, ঠিক একইভাবে সব জেলাতেই যদি আপনি দেখেন তৃণমূল কংগ্রেসের নেতারা এবং প্রথম সারির নেতারা জনপ্রতিনিধিরা তারা এই ধরনের বেসিক এবং বিএড কলেজের অনুমোদন পেয়েছেন। সেখানে ছাত্র ভর্তি থেকে অফলাইনে ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে ধাপে ধাপে দুর্নীতি আর উপঢৌকন, অর্থাৎ অর্থ ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। না না, এদের আপনার এদের কথার উত্তর দেওয়ার কোনো মানে নেই, এদের কথা কেউ গুরুত্বও দেয় না। আর ডিএ কর্মচারীর ভিক্ষার অধিকার, এ অধিকার আপনাকে, আপনাদেরকে আমি দুটো কথা বলি, যে আন্দোলন চলছে তার প্রতি আমাদের সমর্থন আছে। আগামী 5 তারিখে শহীদ মিনারে সরকারি কর্মচারীদের জমায়েত প্রমাণ করে দেবে যে ফিদাত হাকিমদের সঙ্গে সরকারি কর্মচারী শিক্ষকরা নেই। আর 10 তারিখে সর্বাত্মক ধর্মঘট আবার প্রমাণ করে দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সরকারের উপরে অনাস্থা আছে সরকারি কর্মচারীদের। আর আমরা আবারও বলি, সুপ্রিম কোর্টে যেদিন মামলা উঠবে আমাদের স্থির বিশ্বাস স্যাট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের মতো কর্মচারীরা জয়যুক্ত হবে, শুধু ডিএ নয় কেন্দ্রীয় হারে এরিয়ার সহ ডিএ তারা আদায় করে মিষ্টি মুখে বাড়ি ফিরবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। থ্যাংক ইউ। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইনহাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল।
দা হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.